শ্রোতাগণ, এই কাহিনী শুধু গল্প নয়, নয় শুধুমাত্র ভক্তি সঙ্গীত। এই কাহিনী বিশ্বাস ও ভক্তির কাহিনী এবং সত্য ঘটনা। একটি মেয়ে তার ছেলেবেলা থেকেই মা বাবার সাথে নিয়মিত তারাপীঠ যেত। সময় আপন গতিতে চলছিল। একদিন সেই বালিকা বড় হল, হল বিবাহ যোগ্যা। এক শুভ লগ্নে তার বিয়ে হয়ে গেল, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হল। কয়েক বছরেই ঈশ্বরের কৃপায় হল তার সন্তান লাভ, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হল না। বয়ে গেল আরো কিছু সময়, তার সেই সন্তানেরও হল বিয়ে, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হল না। কালক্রমে এলো নাতি নাতনি, সংসার ভরে উঠল, তবু তার তারাপীঠ যাওয়া বন্ধ হল না। বৃদ্ধকাল এমন এক কঠিন সত্য যা প্রতিটি মানুষকে মেনে নিতে হয়। একদিন সেই রমণীও অনুভব করল তার শরীর ভেঙে পড়েছে, আর আগের মতো তাকে বহন করতে পারছে না। তাই শেষবারের মতো সে তারাপীঠ গেল। সেখান থেকে তারামায়ের একটি পেতলের মূর্তি বাড়িতে নিয়ে এলো, আর পরম ভক্তি ও শ্রদ্ধায় সেই তারামায়ের মূর্তিকে পুজো করতে লাগল। তারপর মহিলার জীবনে এক এমন ঘটনা ঘটল যা এই নাম গানে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন গো। ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ভক্ত ছাড়া বলো ঈশ্বরকে, ভক্ত ছাড়া বলো ঈশ্বরকে, আর কে করে প্রমাণ ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ঘর যে তার হলো তারাপীঠ, ঘরে সেই মন্দির গড়ে, ভক্তিমতি সেই নারী মায়েরই পূজা করে, ভক্তিমতি সেই নারী মায়েরই পূজা করে। মায়ের নাম গানে বিভোর সে, যেন এক পাগলিনী, বোঝেনি মাকে ছাড়া কিছু সে কোনো দিনই, বোঝেনি মাকে ছাড়া কিছু সে কোনো দিন। কখনো মাকে মা ভাবে সে, কখনো মাকে মা ভাবে সে, কখনো তার সন্তান ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। সংসারের কোন কাজে আর মনটা তার বসে না, যে মায়ের সেই মূর্তিটি সাজায় পদ্ম জবা নীল কণ্ঠেতে, মায়েরই মূর্তিটি সাজায় পদ্ম জবা নীল কণ্ঠেতে। কত ভাবে দেখে সে মাকে, আপন মনে কথা যে বলে, মায়েরই ভাবনা নিয়ে তার সারাটি দিন যে চলে, মায়েরই ভাবনা নিয়ে তার সারাটি দিন যে চলে। নিজের কথা সব ভুলে সে,
নিজের কথা সব ভুলে সে করে যে মায়ের ধ্যান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। এইভাবেই সেই পুণ্যবতী নারীর জীবন মাতৃ আরাধনায় চলছিল। একদিন এলো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিন, তন্ত্র সাধনা ও তারা পূজার এক বিশেষ তিথি। সে প্রতি বছরেই এই তিথিতে তারাপীঠ যেত। সে একদিন ঘুম থেকে উঠতেই বুঝল নিত্য পূজা করার মতো শক্তি আর তার দেহে নেই। সে তার শয্যা ছেড়ে উঠতেই পারছে না। বুড়িমা তখন তার পুত্রবধূকে ডেকে বলল, বৌমা, ও বৌমা, আজ কৌশিকী অমাবস্যায় রে, বামদেবের সিদ্ধি লাভের পুণ্য দিন, আমার তারামাকে ভালো করে সাজিয়ে দাও, ফুলে ফুলে ভরিয়ে দাও মায়ের পূজার ঘর, ভোগ সাজিয়ে মাকে নিবেদন করো। পুত্রবধূ একটু রেগে বলে উঠল, মা, আমার হাতে অনেক কাজ, সব কাজ সেরেই আমি পুজোয় বসব। পুত্রবধূর কথা শুনে প্রতিবাদ করে মা বলল, তারামায়ের পুজোই হলো প্রতিদিনের প্রথম কাজ মা, সংসারের বাকি কাজ পরে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমার হলো আরো রাগ। সে বিরক্ত হয়ে ঠাকুর ঘরে ঢুকে মায়ের মূর্তি তুলে ধরতে গিয়ে দিল হাত থেকে ফেলে। মূর্তিটা হাত থেকে পড়া মাত্রই আর্তনাদ করে কেঁদে ওঠে শাশুড়ি মা। তারা মা, তারা মা বলে শয্যা ছেড়ে উঠে সে পড়ে, হায় হায় এ কি হলো গো, হাত থেকে মা পড়লো কি করে, হায় হায় এ কি হলো গো, হাত থেকে মা পড়লো কি করে। মা তখন তার ছেলেকে ডাকতে লাগলো, বাপি, ও বাপি, কোথায় তুই, বাপি, ও বাপি। যাও ডাক্তারকে আনো, দেখো কোথায় চোট লেগেছে, মায়ের যদি হয় রে কিছু কি হবে আর আমার বেঁচে, মায়ের যদি হয় রে কিছু কি হবে আর আমার বেঁচে। আকুল কান্না শুনে যে তার, আকুল কান্না শুনে যে তার, হলো সবাই হয়রান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ছেলে তখন মাকে অনেক বোঝাবার চেষ্টা করল, মা, এটা পেতলের মূর্তি, পড়ে গেলে চোট লাগবে কি করে বলতো। কিন্তু মা নাছোড়, বলল, ওরে, কোনো ডাক্তারকে এক্ষুনি ডেকে আন, আমার তারামাকে একবার এসে দেখে যাক, বড় ব্যথা পেয়েছে রে আমার তারামা। বৃদ্ধার কান্না ও চিৎকার শুনে ছুটে এলো প্রতিবেশীরা, উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল ছেলের কাছে কি হয়েছে রে। ছেলে বলল, আমার মা পাগল হয়ে গেছে, তারামায়ের পেতলের মূর্তি হাত থেকে পড়ে গেছে, আর আমার মা বলছে ডাক্তারকে ডেকে আন। প্রতিবেশীরা সব কথা শুনে ছেলেকে অনুরোধ করল, এই পাড়াতে অনেক ডাক্তার আছে গো, তোমার মায়ের কথা শুনে একবার কোনো ডাক্তারকে এনে দেখিয়েই দাও না, তোমার মায়ের শান্তি হবে। ছেলে অনেক ডাক্তারের কাছে গেল, তার কথা শুনে কোনো ডাক্তারই রাজি হল। অনেক অনুরোধে একজন ডাক্তারকে ছেলে রাজি করালো, বলল,
ডাক্তারবাবু, যা টাকা লাগে আমি দেব। শুধু একবার তারামায়ের সেই পেতলের মূর্তি পরীক্ষা করে আমার মাকে সান্ত্বনা দিয়ে বোঝান আপনার তারামা ভালো আছে, তার কোনো আঘাত লাগেনি। ডাক্তারবাবু তখন বাধ্য হয়ে তার ব্যাগটা হাতে নিয়ে ছেলের সঙ্গে তার বাড়িতে চলে এল। তারপর কি হলো? ডাক্তারবাবু বলল, শোনো মা, চিন্তা এত করছো কেন? হলপ করে বলতে পারি, আঘাত মা পাইনি কোনো। হলপ করে বলতে পারি, আঘাত মা পাইনি কোনো। কিন্তু ডাক্তারের প্রবোধ বাক্যে মা সন্তুষ্ট হল না। বললেন, ওহে, তুমি কেমন চেক আপ করছো ডাক্তার? তোমার ব্যাগ থেকে নল বার করে তোমার কানে লাগাও আর মূর্তিতে ধরো। ডাক্তার বেচারা কি আর করে, ব্যাগ থেকে স্থেতো বের করে নল কানে দিয়ে যেই তারামায়ের পেতলের মূর্তির বুকে ধরল, চমকে উঠল সেই ডাক্তার, ঘেমে সে গেল পলকে। হাতটা তার কাঁপছে থর থর, দেহের বল হারালো যেন সে। হাতটা তার কাঁপছে থর থর, দেহের বল হারালো যেন সে। ধক ধক বইছে শ্বাস প্রশ্বাস, ধক ধক বইছে শ্বাস প্রশ্বাস, মূর্তিতে আছে প্রাণ ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। ডাক্তারের চোখে জল, একই পেতলের মূর্তিতে প্রাণ, পেতলের মূর্তিতে প্রাণ। তার এতদিনের বিদ্যা ও বিজ্ঞানের অহংকার নিমেষে যেন চূর্ণ হয়ে গেল। এ কি করে সম্ভব? ডাক্তার তখন জ্ঞান বোধ শূন্য, একটাও কথা না বলে বৃদ্ধার পা দুটি জড়িয়ে ধরে ঢুকরে টুকরে কেঁদে উঠল, ঢুকরে টুকরে কেঁদে উঠল। শাশুড়ি মা বলল, কি হলো ডাক্তার, কাঁদছো কেন? আমার তারা মাকে দেখে কি বুঝলে গো? ডাক্তার কাঁদতে কাঁদতে বলল, মায়ের লীলা তোমার ভক্তি, এমন আমি কোথায় পাব? যেখান থেকে এনেছো মাকে সেই তারা পিঠে যাব, যেখান থেকে এনেছো মাকে সেই তারা পিঠে যাব। তোমার মা সবার মাঝে ভক্তিতে দেন সে ধরা, আমি আর বাকি জীবন থাকব না মাকে ছাড়া, আমি আর বাকি জীবন থাকব না মাকে ছাড়া। ডাক্তার সেই বুড়ি মায়ের ছেলেকে ডেকে বলল, মা তোমার তো নয় রে পাগল, মা তোমার তো নয় রে পাগল, পাগল সারা জাহান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান, ভক্তেরই বসে থাকেন ভগবান। বল রে জয় 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 তারামা, বল রে জয় 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 তারামা, জয় তারা রে জয় 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 তারামা, বল রে জয় মাতা জয় তারামা, জয় 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 মাতা, বল রে জয় জয়।